হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেলথ টিপসের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম ফ্রেন্ডস আবারও হাজির হয়েছি নতুন একটি গরুয়া এবং প্রাকৃতিক হেলথ টিপস নিয়ে আজ আমি আপনাদের সামনে শেয়ার করব লেবু ও হলুদ দিয়ে মাত্র তিন মিনিটে ফর্সা ত্বক পাওয়ার কার্যকরী একটি উপায় গরোয়া উপায় অথবা নিয়ম ব্যবহার করে দ্রুত ত্বক ফসা করার অনেক পদ্ধতি প্রচলিত আছে আমাদের সমাজে ত্বক ফসা করার ঔষধ হিসেবে ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনার জন্য অনেকে নানারকম ক্রিম বাজার থেকে কিনে ব্যবহার করে থাকেন কিন্তু বাজারের বেশিরভাগ ক্রিমেই চড়া রাসায়নিক থাকায় ত্বক ফসা হওয়া তো দূরের কথা বরং বেশিরভাগ ফলাফলি হয় তার উল্টো তাই আজ আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরে বসেই আপনি একটি ফেস প্যাক তৈরি করতে পারবেন সেই জন্য আমাদের লাগবে হলুদের গুঁড়ো আমরা এই হলুদের গুঁড়ো প্রধানত ব্যবহার করে থাকি এই প্রাচীনকাল হলুদ আমাদের রূপচর্চায় ব্যবহার হয়ে আসছে হলুদ আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে ত্বককে লাবণ্যময় এবং ফর্সা করতে সাহায্য করে তার সঙ্গে লাগবে লেবুর রস এই লেবুকে প্রাকৃতিক ব্লিচ বলা হয় ত্বকের যে কোন প্রকার কালো দাগ কালচে দাগ ব্রণের দাগ দূর করে ত্বককে উজ্জ্বল এবং ফর্সা করতে সাহায্য করে এই লেবুকে অনেকে আবার সুরক্ষা কবচ বলে থাকেন নিয়মিত লেবুর রস ব্যবহারে আপনি সহজেই দাগমুক্ত এবং ফর্সা ত্বক পেতে পারেন তো চলুন দেখে নিন কীভাবে এই দুটি উপাদানের সমন্বয়ে একটি পেস্ট তৈরি করবেন প্রথমে একটি পরিষ্কার পাত্র নিয়ে নিন এর মধ্যে এক টেবিল চামিচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিন এবং এক টেবিল চামিচ পরিমাণ লেবুর রস মিশিয়ে নিন তারপর এই দুটো উপাদান ভালো করে মিশিয়ে একটি ঘাড়ো মিশ্রণ তৈরি করে নিন মিশ্রণটি তৈরি হয়ে গেলে এটি কিভাবে আপনার ত্বকের মধ্যে ব্যবহার করবেন সেটি এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনার সমস্ত মুখ ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন তারপর এই মিশ্রণটি একটি তুলার বলের সাহায্যে অথবা একটি ব্রাশের সাহায্যে আপনার সমস্ত মুখের মধ্যে লাগিয়ে নিন আমি একটি ব্রাশের সাহায্যে এটিকে লাগিয়ে দেখাচ্ছি একটি ব্রাশের মধ্যে এই মিশ্রণটি বড়িয়ে নিন তারপর আপনার পরিষ্কার মুখে এভাবে আলতো করে ম্যাসাজ করে করে এই মিশ্রণটি লাগিয়ে নিন এটি আপনার সমস্ত মুখে লাগানো হয়ে গেলে শুকিয়ে যাওয়া অবধি আপনাকে অপেক্ষা করতে হবে যখনই এই মিশ্রণটি আপনার মুখের মধ্যে শুকিয়ে যাবে তখন আপনি পরিষ্কার জল দিয়ে এটিকে ধুয়ে ফেলবেন সবচাইতে ভালো হয় রাতে ঘুমাতে যাওয়ার আগে এই মিশ্রণটি ত্বকে ব্যবহার করা রাতে ঘুমাতে যাওয়ার আগে এটি ত্বকের মধ্যে ব্যবহার করে শুকিয়ে গেলে আপনি ঘুমিয়ে পড়ুন এবং সকালবেলা ঘুম থেকে উঠে ঠান্ডা পানিতে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নরম তোয়ালে দিয়ে আলতো করে মুছে নিন গরম পানিতে অবশ্যই মুখ দুবেন না এবং অন্তত বারো ঘন্টা রোদে যাবেন না নিয়মিত ব্যবহারে আপনার ত্বকের রঙ হয়ে উঠবে উজ্জ্বল ফর্সা কোমল এবং দাগমুক্ত সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহারে ভালো ফলাফল পাবেন তাহলে আর দেরি কেন বাড়িতে বসে প্রাকৃতিক উপায়ে নিজেই হয়ে উঠুন ফর্সা ও সুন্দর ত্বকের অধিকারী তো বন্ধুরা আজ আমার এই ভিডিওটি এই পর্যন্তই এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিবেন শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন আর কমেন্টস করে জানাবেন আর যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও নিত্য নতুন হেলথ আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে